সবাইকে স্বাগতম। আমাদের অডিও বুক নিয়ে আবার চলে এলাম গল্পের আসরে। আজকে পড়ব হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প ভাণ্ডার আনন্দবেদনার কাব্য থেকে একটি ছোট গল্প। গল্পটির নাম জলছবি। আজকের গল্প পাঠেও আপনাদের সাথে আছি আমি সজল। আর আমাদের বইগুলো কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং আমাদের গল্প ও উপন্যাসের অডিও শুনতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে আজকের গল্প পাঠ শুরু করছি। ফার্মগেটে বাসে উঠবার সময় জল্লি সাহেবের বাম পায়ের জুতার তলাটা খুলে পড়ে গেল। বাসে উঠবার উত্তেজনায় ব্যাপারটা তিনি খেয়াল করলেন না, শুধু মনে হলো দাঁড়িয়ে তিনি ঠিক যেন আরাম পাচ্ছেন না, বাম পায়ে তেমন জোর নেই। শাহবাগের কাছে এসে তিনি বসবার জায়গা পেলেন। অফিস টাইমে বসবার জায়গা পাওয়া অসম্ভব ভাগ্যের ব্যাপার, নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আছে। তিনি আড়চোখে পাশে বসা লোকটির দিকে তাকালেন এবং শিউরে উঠলেন। লোকটির ঘাড় থেকে কান পর্যন্ত দগদগে ঘা, লালাফ এক ধরনের রস সেখান থেকে গড়িয়ে পড়ছে। জলি সাহেবের পেটের ভিতর পাক দিয়ে উঠল। তিনি দৃষ্টি ফিরিয়ে নিলেন তার পায়ের দিকে, আর তখনই দেখলেন বাম পায়ের জুতার তলাটার কোনো চিহ্নই নেই। এক বছরও হয়নি, এর মধ্যে এই অবস্থা। পাশে বসা লোকটি বলল, কটা বাজে? জলি সাহেব বললেন, 9টা। লোকটা রাগি গলায় বলল, আপনার ঘড়িতে তো 9টা 10 বাজে, 9টা বললেন কেন? জলি সাহেব তাকিয়ে দেখলেন লোকটির হাতেও ঘা, কুষ্ঠ নাকি। তিনি বাঁদিকে খানিকটা সরে এলেন। লোকটি পা মেলে যতটুকু জায়গা খালি ছিল সবটুকু ভরাট করে ফেলল। আপনার জুতার কি হয়েছে? জলিল সাহেব জবাব দিলেন না। খুলে পড়ে গেছে নাকি? হ্যাঁ। বাসের অনেকগুলো লোক উকি দিল, যেন অদ্ভুত একটা মজার ব্যাপার। অনেক রকম ছোট ছোট প্রশ্ন হতে লাগলো। কোন সময় খুলল? টের পান নাই, বলেন কি? কোন কোম্পানির জুতা? বাটা নাকি? বাটা জুতার আগের কোয়ালিটি এখন আর নাই, জুতার দোকানে না গিয়ে অর্ডার দিয়ে বানানোই এখন ভালো। হেসে খেলে 4-5 বছর চলে যায়। জলিল সাহেব লক্ষ্য করলেন তার সামনের সিটে বসা দুটি মেয়ে ঘাড় ঘুরিয়ে জুতা দেখতে চাচ্ছে। এই গাদাগাদি ভিড়ের মধ্যেও তামাশা দেখা চাই। একটি মেয়ে আবার ফিক করে হেসে ফেলল। এর মধ্যে হাসির কি আছে জলিল সাহেব ভেবে পেলেন না। তার মনে হলো মেয়েরা এখন আর আগের মতো নেই, মানুষের দুঃখ কষ্ট নিয়ে তারাই সবার আগে হেসে ওঠে। যেমন তার অফিসের ডিসপাচ সেকশনের মেয়েটি, কি মায়াকাড়া চেহারা, কি মিষ্টি হাসি। একদিন লাঞ্চের সময় এসে জিজ্ঞেস করল, কি লাঞ্চ আনলেন আজকে? তিনি বললেন, রুটি আর আলু ভাজা। কয়েকদিন পর আবার জিজ্ঞেস করল, সেদিনও তিনি বললেন, রুটি আর আলু ভাজা। তারপর একদিন তিনি শোনেন ডিসপাচ সেকশনের সবাই তাকে ডাকছে মিস্টার পটেটো ভাজা। এসব তাকে বিচলিত করে না, কিন্তু এমন একটা মিষ্টি চেহারার মেয়ে যে এত সুন্দর করে হাসে, সে কি করে মানুষের কষ্ট নিয়ে তামাশা করে? তাছাড়া তিনি তার বাবার বয়সী, বিয়ে করলে এত বড় একটা মেয়ে তার নিশ্চয়ই থাকত। জলিল সাহেবের গুলিস্তানে নামার কথা, কিন্তু তিনি প্রেস ক্লাবে নেমে পড়লেন। জুতাটা সারানো যায় কি না দেখতে হবে, আজকে অফিসে দেরি হবেই। গত 1 বছরে তিনি 1 দিন মাত্র দেরি করেছেন, আজকেরটা নিয়ে হবে 2 দিন। 2 দিন দেরি হলে কিছু হবে না, কিন্তু সেকশন অফিসার নাজমুল হুদা সাহেব তাকে সহ্যই করতে পারেন না। তিনি আসার পর থেকে শুধু খুদ ধরার চেষ্টা করছেন। একই জলিল সাহেব, চিঠি লিখছেন ডেট কোথায়? ডেট ছাড়া চিঠি হয়? 22 বছর কাজ করে এই শিখেছেন, রিপিটিশনের বুঝি এই বানান, ডিকশনারি দেখতে পারেন না? অফিসের খরচে তো ডিকশনারি কেনা হয়, সেটা কি শুধু টেবিলে সাজিয়ে রাখার জন্য? ভাউচারগুলো সই করিয়ে রাখতে বলেছিলাম, এখন থেকে 2টা ভাউচারে কোনো সই নেই। পেয়েছেন কি আপনি? 22 বছরেও সামান্য কাজটা শিখতে পারলেন না, কখন পারবেন? আসলে আপনার এখন অফিসের কাজে মন নেই, মন থাকলে এরকম হয় না। মুসি ছেলেটি গম্ভীর মুখে টায়ারের রাবার কাটছে। বয়স 13-14 বেশি হবে না, কিন্তু কাজের ফাঁকে ফসফস করে সিগারেট টানছে। এক পোস রাবার কাটে আর গম্ভীর হয়ে সিগারেটে টান দেয়। ভাবখানা যেন রাবার কাটার মতো জটিল কাজ এই পৃথিবীতে আর তৈরি হয়নি। ভূ কষ্টে ছেলেটির গাড়ি চর মারার ইচ্ছা দমন করে জলিল সাহেব টুলের বাক্সের উপর বসে ঝিমুতে লাগলেন। 11:07 জুতা তৈরি হলো। জলিল সাহেব সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলেন। ছেলেটি ডেকে তুলল তাকে, না বয়স হয়ে যাচ্ছে, নয়তো এরকম অসময়ে কেউ ঘুমিয়ে পড়ে? নাজমুল হুদা সাহেব ঠিকই বলেছিলেন, বয়স হয়ে গেছে, এখন অফিস ছেড়ে বাড়িতে বিশ্রাম করেন, অফিসের কাজ আর আপনাকে দিয়ে হবে না। ঠিক 11:30 তিনি অফিসে পৌঁছলেন। তার মনে হলো কিছু একটা হয়েছে। ডিসপাচ সেকশনের আমিন সাহেব কেমন যেন অদ্ভুত চোখে তাকালেন। জুতাটা ছিঁড়ে গিয়েছিল, ঠিক করতে দেরি হয়ে গেল। আমিন সাহেব কোনো কথা বললেন না। রাবারের সোল লাগিয়েছি, 10 টাকা লাগলো। আমির সাহেব শুধু বললেন, ও তাই বুঝি।
ডিসপাসের ওই মেয়েটি হেড ক্লার্কের সঙ্গে হাত নেড়ে কি যেন কথা বলছিল। জলিল সাহেবকে দেখেই থেমে গেল, এর মানে কি? জলিল সাহেব কৈফিয়তের স্বরে বললেন, জুতার তলিটা খুলে পড়ে গিয়েছিল। মেয়েটি শীতল স্বরে বলল, বড় সাহেব আপনাকে খুঁজছিলেন। জলিল সাহেব বললেন, কখন? 10:30টার দিকে। কি জন্য? তার কাছে থেকেই শুনবেন। জলিল সাহেব নিঃশব্দে তার টেবিলে গিয়ে বসলেন। টেবিলের উপর ক্লিয়ারেন্সের দুটি ফাইল ছিল, তার একটিও নেই। তিনি চেয়ারে বসে ঘামতে লাগলেন। পাশের টেবিলে সুভাষবাবু মৃদু স্বরে বললেন, কোনোদিন দেরি করেন না, আজকে দেরি করলেন। জলিল সাহেব বিড়বিড় করে কি বললেন ঠিক বোঝা গেল না। আপনার ফাইল দুটো নাজমুল হুদা সাহেব নিয়ে গেছেন, এখন আমাকে দেখিয়ে দিতে বলেছেন। জলিল সাহেব কিছু বললেন না। আপনাকে বড় সাহেব দেখা করতে বলেছেন, যান দেখা করে আসেন। জলিল সাহেব নড়লেন না, ফ্যানের ঠিক নিচেই তার চেয়ার, তবু তিনি কুল কুল করে ঘামতে লাগলেন। আজ সন্ধ্যায় বাড়ি গিয়ে কী বলবেন তিনি? যার বাড়িতে তিনি মাসে 315 টাকা দিয়ে থাকেন এবং খান, সে তার দুঃসম্পর্কের ভাই, তবু সে তাকে নিশ্চয়ই 10 দিনের মধ্যে বাড়ি থেকে বের করে দেবে। 10 দিন পর নতুন মাস শুরু হবে, নতুন মাস থেকে অন্য কাউকে নিয়ে নেবে, না নিলে তার সংসার চলবে না। তার বউটি অবশ্যই খুব কষ্ট পাবে, এই মেয়েটি অন্য মেয়েগুলোর মতো না, এই মেয়েটির মধ্যে দয়া মায়া আছে, বড় ভালো মেয়ে। জলিল সাহেব, জি, বসে আছেন কেন? যান সাহেবের সাথে দেখা করে আসেন। যাচ্ছি। জলিল সাহেব উঠলেন না, বসেই রইলেন। তার দারুণ তৃষ্ণাবোধ হলো, একটি বেয়ারা আছে, তাকে বললেই সে পানি এনে দেয়, কিন্তু তাকেও তিনি কিছু বললেন না। প্রবল তৃষ্ণা নিয়ে ফ্যানের নিচে বসে তিনি কুলকুল করে ঘামতে লাগলেন। প্রাইভেট কোম্পানি, চাকরি চলে গেলে টাকা পয়সা তেমন কিছুই পাওয়া যাবে না। প্রভিডেন্ট ফান্ডে অল্প যা কিছু ছিল তার প্রায় সবটাই তিনি নিয়ে বাবার শেষ চিকিৎসা করেছেন। জানতেন টাকাটা জলে যাচ্ছে, তবুও করতে হলো, বিনা চিকিৎসায় মরতে দেওয়া যায় না। ক্যান্সার, বাঁচার কোনো আশা নেই জেনেও 3,000 টাকা খরচ করে অপারেশন করাতে হয়। ডাক্তার সাহেব নিজেও নিষেধ করেছিলেন, এই বয়সে অপারেশন শখ সহ্য হবে না, বাড়িতে নিয়ে যান, শান্তিতে মরতে দেন। অপারেশন সাকসেসফুল হলেও তেমন লাভ নেই, বড় জোর বছরখানেক বাঁচবেন। কিন্তু বাবা খেপে উঠলেন অপারেশনের জন্য, রোজ দুবেলা করে জিজ্ঞেস করেন, অপারেশন কবে রে, তাড়াতাড়ি করা দরকার, এইসব জিনিস যত তাড়াতাড়ি হয় তত ভালো। প্রভিডেন্ট ফান্ড থেকে মোট 5,800 টাকা পাওয়া গিয়েছিল, আসলে 6,200 টাকা পান খাওয়ার জন্য দিতে হয়েছে, তার মধ্যে খরচ হলো 3,000, বাকি টাকাটা ফেরত দিয়ে ফেলবেন ভেবেছিলেন, কিন্তু ফেরত দিতে ইচ্ছা করছিল না। এতগুলো টাকা হাতছাড়া করতে মায়া লাগে, সব চকচকে নোট, হাতে নিয়ে থাকতেও আনন্দ। নতুন জুতা কিনে ফেললেন একজোড়া, একটা মশারি কিনলেন, আগের মশারিটি দিয়ে 3টি নারিকেল পাওয়া গেল। সদরঘাটে পুরানো কাপড়ের দোকান থেকে 56 টাকায় কোট কিনলেন একটা, এই কোটটিই তার কাল হয়েছিল, কোটের পকেট থেকে বাকি টাকাগুলো পকেটমার হয়, সব নতুন নোট। তিনি সেদিন অফিসে না গিয়ে রেসকোর্সের মাঠে একটা গাছের নিচে সারা দুপুর বসেছিলেন। রেসকোর্সের মাঠটাকে গাছ টাছ লাগিয়ে যে কি এত চমৎকার হয়েছে তা তিনি জানতেন না। লাঞ্চ আওয়ারে বড় সাহেব ডেকে পাঠালেন। বড় সাহেবের ঘরে এয়ার কুলার আছে, সেটি বোধহয় কাজ করছে না, জলিল সাহেবের গরম লাগছে, প্রচণ্ড গরম। বড় সাহেবের পাশে নাজমুল হুদা সাহেব বসে আছেন, চেক চেক শার্টের জন্য তার বয়স কমে গেছে, কিন্তু শার্টের ছাপাটা ভালো না, কেমন যেন চোখে লাগে। জলিল সাহেবের চোখ করকর করতে লাগল। জলিল সাহেব, জি স্যার, বসেন, দাঁড়িয়ে আছেন কেন? জলিল সাহেব বসলেন, সকালবেলার দিকে একবার আপনার খোঁজ করেছিলাম। জলিল সাহেব জুতা ছেঁড়ার ব্যাপারটা বলতে চেষ্টা করলেন, কিন্তু বলতে পারলেন না, গলায় কথা আটকে গেল। বড় সাহেব শান্ত স্বরে বললেন, হেড অফিস থেকে চিঠি এসেছে, তারা আপনাকে অফিসার্স গ্রেডে প্রমোট করেছে, আপনার সার্ভিসে হেড অফিস খুব স্যাটিসফাইড। জলিল সাহেব শুকনো চোখে তাকিয়ে রইলেন। নাজমুল হুদা সাহেবের পাশের কামরাটাতে আপনি আপাতত কাজ শুরু করুন, জিনিসপত্র কিছু লাগলে রিকুইজিশন স্লিপ দিয়ে স্টোর থেকে নিয়ে নেবেন। বড় সাহেব হাত বাড়িয়ে বললেন, কংগ্রেচুলেশনস। হাত চিজে হ্যান্ডশেকের জন্য বাড়ানো জলিল সাহেব অনেকক্ষণ পর্যন্ত বুঝতে পারলেন না, যখন বুঝতে পারলেন তখন তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি ধরা গলায় বললেন, স্যার জুতাটা ঠিক মতো সেলাই হয়নি, একটা পেরেক উঁচু হয়ে আছে, খুব ব্যথা লাগছে। ক্যান্টিনে সবাই বোধহয় তার জন্য অপেক্ষা করছিল, তাকে আসতে দেখে সবাই উঠে দাঁড়ালো। ডিসপাচ সেকশনের মেয়েটি হাসি মুখে বলল, স্যার আপনার সম্মানে আজ আমরা দুপুরে সবাই একটি বিশেষ খাওয়া দাওয়া করব, নাজমুল হুদা সাহেবও খাবেন আমাদের সঙ্গে,
কিছু একটা বলা দরকার। সবাই হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। জলি সাহেব বিড়বিড় করে বললেন, জুতাটা ঠিক মতো সেলাই করেনি, একটা পেরেক উঁচু হয়ে আছে। কাদের মেয়ে বিরিয়ানি এবং একটা করে টিকি আনতে স্টেডিয়ামে গেছে। জলি সাহেব তার নিজের লাঞ্চ বক্সটি হাতে করে চুপচাপ বসে রইলেন। তার খুব ইচ্ছা করছিল ডিসপাচ সেকশনের মেয়েটিকে লাঞ্চ বক্সটি খুলে দেখান, কারণ সেখানে রুটি আর আলু ভাজা ছাড়াও একটা খেজুর গুড়ের সন্দেশ আছে। রোজ রোজ এক জিনিস খেতে কষ্ট হয় ভেবে বাড়ি থেকে মেয়েটি দিয়ে দিয়েছে। তিনি খুব আপত্তি করেছিলেন, কিন্তু মেয়েটি শোনেনি। মেয়ে যাত্রা হচ্ছে মায়াবতীর জাত, শুধু শুধু মায়া দেখায়। জলি সাহেবের চোখ আবার ভিজে উঠল। ডিসপাচ সেকশনের মেয়েটি বলল, স্যার আপনার কষ্ট হচ্ছে, আপনি বরং জুতাটা খুলে রাখেন। আজকের ছোট গল্প এখানেই শেষ। হুমায়ুন আহমেদের আনন্দ বেদনার কাব্য গ্রন্থ থেকে আরও ছোট গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত গল্পগুলো আপলোড করতে থাকব, পাশাপাশি অন্যান্য লেখকের অন্যান্য বইগুলো আমরা দিচ্ছি। হুমায়ুন আহমেদের হিমু সিরিজের বইগুলো আমাদের এখানে পাবেন, মিসির আলি আমরা দিতে থাকব। তো আপনাদের গল্পগুলো কেমন লাগছে, উপন্যাসগুলো কেমন লাগছে, সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। সবাইকে ধন্যবাদ।